আজকে ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়ান ডোসা টেস্ট করছি, মশলা ডোসা কিরকম জানি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলো, আজকের ভিডিওতে তো নতুন বছর চলে আসছে, 2022 চলে যাচ্ছে। তো দেখো আমার বন্ধু কি করছে, এখানে আমরা অন্য বছর পার্টি করি, আর এবার এখানে আমরা হচ্ছে ডিউটিতে যাবে, একটু পরে কাজ করবে। আর এই দেখো অন্য বছর এই টাইমটাতে আমরা অনেক ঘোরাঘুরি করি আমাদের হোম টাউনে, আর আজকে এখানে শুয়ে আছি। ডিউটি থেকে এসেছি 5টার সময়, আর এখানে শুয়েছিলাম, এতক্ষণ ঘুমিয়েছিলাম, আর মাত্র 3-4 ঘন্টা বাকি নতুন বছর চলে আসবে। প্রসেনজিৎ, অন্য বছর কি দেখো সত্যি করে কত, হ্যাঁ প্রত্যেক বছর এমনি কেন আছে, আর এই বছর কিটা করতো তো কোনটি দিতে সব কোনটি ভাই, বেঙ্গালোর থেকে কিটা করতাস ভাই, কিটা করতাস জীবনটা তো তেনা তেনা করে দিছ। আলু দিয়া ডিম দিয়া কবি দিয়া না বাজার হইতেছে, ইডিম পার্টি আজকে রাত্রে না, ডিম কই লাগতেছে, ডিমের গন্ধ হইতেছে। তো গাইজ অ্যাকচুয়ালি আমরা যখন ডিউটি থেকে এসেছি তখনই আমরা পেয়েছি তারপর বিরিয়ানি, এগ রাইস, আরো অনেক কিছু খেয়েছিলাম, আমরা তিনজনে মিলে খেয়েছি। তো এখন আবার ডিউটিতে যাব, ডিউটিতে গিয়ে দেখবো আজকে আমাদের স্টোরের মধ্যে অনেকেই অনেক কিছু করছে, কেউ কেক কাটছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে, কিন্তু আমরা হতভাগা ডিউটি করব। আর মাত্র 2-3 ঘন্টা বাকি নিউইয়ার চলে আসবে, 2022 করি। এবছর বেঙ্গালোরে আছি, বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 2000 কিলোমিটার দূরে, 3200 কিলোমিটার দূরে। তো বাড়িতে যাচ্ছি 7 তারিখ। তো গাইজ আমরা চলে আসলাম আমাদের স্টোরে, দেখো চল প্রসঙ্গে আয়া, গাইজ এই দেখো সব ছেলেদের 31st নাইট, এখনো কাজ করছে সবাই। তো এখন বাজে 12:02, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থাকবে, সাহায্য করবে, সুস্থ থাকবে। তো গাইজ আমাদের 31st ডিসেম্বর মানে 2022-এর লাস্ট ডেটে, আমরা তো আর বাড়িতে পার্টি করতে পারছি না, তাই আমরা এখানে স্টোরে এসে পার্টি করছি। ও অর্ডার করেছে আজকে, আমাকে ও খাইয়েছে, খুব ভালো লাগছে, বন্ধু আমার, খাওয়ালে সবাই বন্ধু হয়। দেখছো পিৎজা 3টা এসছে টোটাল, 3টাতে অলরেডি 1.5টা খেয়ে ফেলেছি, আর এগুলো সব মশলা। আমরা তো পার্টি করছি, কিন্তু ওই রকম পার্টির আর মজাটা নেই আর কি এখন। অ্যাকচুয়ালি গাই সারা রাত্র ঘুমাইনি, ডিউটি থেকে এসেছি 4টা বাজে, তারপর এখন একটু ঘুরতে পারলাম, 4টার সময় আর ঘুম আসেনি। আমি আর প্রসেনজিৎ বেরিয়েছি ঘুরতে আজকে 2023-এর ফার্স্ট ডে, আর সকালবেলা একটু ঘুরতে বেরোলাম, প্রথম যাচ্ছি মন্দিরের দিকে, আর রাত্রটা তো যেমন তেমন ভাবে কাটলই, আর স্টোরে সেল হয়েছিল 80,000 না প্রসেনজিৎ, 80,000 তো 83,000 সেল হয়েছিল কালকে রাত্রে। ঠিক আছে যেতে যেতে দেখাচ্ছি মন্দিরে। অনেকক্ষণ ধরে হালতা বুঝি তো, তো গাইজ আমরা ফাইনালি মন্দিরটাতে চলে আসলাম, এই হচ্ছে সেই মন্দির। কানাডাতে কইলে কেমন বুঝুম গো,
না না ঢুকুম আর ঢুকুম 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 আইসি কানাডাতে কইলে বুঝুম নি কথা আচ্ছা জুতা এনে সাইডে তো চানি তো না কেউ এবার আমরা মক্কল হয়ে যা তাহলে ফাইনালি মন্দিরটাতে ঢুকলাম খুবই ভালো লাগছে এখানে একটু হ্যাঁ একটু এখানে হাত ফোটে দুই চলা হ্যাঁ করো ফাইনালি কাম মনে হয় দিয়েছি ওফ শান্তি দু মাস হয়ে গেল এখানে আসলাম আজকে প্রথমবার আসলাম এখানে এই মন্দিরে তো গায়েস মানুষ কত হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করে কিন্তু আর এখানে আমাদের হনুমান বজরংবলী আর এখানে আছে ইসলামদের গির্জা মসজিদ যাই বলে একসাথে দোনোটাকে দেখা যাচ্ছে ভগবানের ঘর কেন যে এত বিভেদ করে মানুষ তো গায়েস ভিডিওটাকে এখানে শেষ করছি মন্দিরে এসে রাত্রে শুরু করেছিলাম 2022 সালে শুরু করেছিলাম এসে এসে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দেখছো বন্ধুগণ এইটা কি আর এটা কি একসাথে আছে আর মানুষ শুধু বিভেদ করে না আজকে ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়ান ডোসা টেস্ট করছি মশলা ডোসা কিরকম জানি না আর সাথে আছে চা সকাল সকাল আর এমনটা আজকে প্রথমই হলো দু মাসে আমরা আজকেই সকালবেলা উঠতে পারলাম তাই একটু ঘোরাঘুরি করছি খাচ্ছি আমি আছি সাইডে আমার বন্ধু আছে প্রসেনজিৎ দেখা যাক কিরকম খেতে তো অ্যাকচুয়ালি কি দিয়ে খাচ্ছি জানি না এটাকে আন্না সাম্বার নাম দিলাম আন্না সাম্বার আর এটা নারকেলের বন্ধু কি জানি নারকেলের নারকেলের চাটনি খেতে অনেকই মজা দেখো প্রসেনজিৎ খাচ্ছে বন্ধু খাও খাও নাইস আন্না সাম্বার দেখা দিনে বন্ধু আন্না সাম্বার কি সুন্দর নাম পাওয়া যায় আন্না সাম্বার